ফুটফুটে এক সন্তানের জন্ম দিলেন চিত্রনায়িকা পরীমণি। তবে সন্তান ছেলে না মেয়ে এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন রাজ। জানালেন আসলে তাদের ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। তো প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি একটু না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন রাখুন, যাতে সব ধরনের নায়ক নায়িকাদের আপডেট খবর সবার আগে আপনি পেতে পারেন। পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা কখনো প্রকাশ করেননি তারা। এমনকি চিকিৎসকের মাধ্যমে জানার সুযোগ থাকলেও তারা কখনো জানার চেষ্টাও করেনি আসলে পরীমণির গর্ভে যে বেড়ে উঠছে শিশুটি আসলে ছেলে না মেয়ে। তবে তাদের অনাগত সন্তানের জামা কাপড় দেখে ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে ভেবে নিয়েছেন তাদের মেয়ে হবে। আবার কোনো কোনো ভক্তরা ভেবেছিল এই তারকা দম্পতির অনাগত সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনদের অনুমান তিনি ছেলের মা হচ্ছেন। অবশেষে সেই কল্পনার অবসান ঘটালেন পরীমণির স্বামী শরীফুল রাজ। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণির স্বামী শরীফুল রাজ বলেন, সত্যি বলতে কিসের ভিত্তিতে এমন খবর ছড়িয়েছে তা আমার জানা নেই। পুত্র সন্তান নিয়ে আমি এবং পরীমণি কখনো চিন্তিত নই, দুজনই শেষ মুহূর্তের সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি। রাজপরীর দুষ্টমিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। গত বুধবার 3 আগস্ট পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন শরীফুল রাজ। তিনি লেখেন, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি তখন থেকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি, যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে। এদিকে বন্ধু দিবসে পরী ও স্বামীকে ভালোবাসার বার্তা দিয়েছেন রাজের উদ্দেশ্যে নায়িকা লিখেছেন, হ্যাপি ফ্রেন্ডশিপ ডি রাজ, আমার সকল ব্যথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা হয়ে গেছো তুমি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।